السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله مع الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة نور والصدقة برهان রসুল নবীল করিম আল্লাহ আলা সাইদিনা মোহাম্মদ আলহি ওম প্রিয় দর্শক শুরুতেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামীন আপনাদের ক্ষেত একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে গুণটি যে বিষয়টি একজন মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমার আলোচনার বিষয় সবর তথা ধৈর্যের পুরস্কার প্রিয় দর্শক সবর শব্দটি আরবি অর্থ হলো বিরত রাখা আত্মসংযম করা কোরআন এবং সুন্নার পরিভাষায় নফস তথা আত্মা যে বিষয়ের দিকে ধাবিত হয় কোরআন এবং সুনার পরিভাষায় নস তথা আত্মা তার প্রকৃত বিরুদ্ধ কাছ থেকে তাকে জমিয়ে রাখা তাকে কন্ট্রোল করা এর নাম হল সবর আর একটু সহজ করে বললে এভাবে বলা যায় আমাদের মন যে সকল গুণার দিকে ধাবিত হয় সেই গুণা থেকে মনকে হৃদয়কে সংযত রাখা কন্ট্রোল করা এর নাম হলো সবর প্রিয় দর্শক কোরআন এবং হাদিসের পরিভাষায় সবরকে তিন ভাগে ভাগ করা হয় এক নম্বর আসবরুন আলাত্তাত অর্থাৎ আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লাম যে সকল বিষয় আমাদেরকে আদেশ করেছেন সেগুলো পালনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকাকে সবরুন আলাত্তাত বলে যেমন শীতের দিন একজন মানুষ যখন ঘুমিয়ে থাকে তার মন চায় না যে এই ল্যাপ ছেড়ে আরামের ঘুম ছেড়ে মসজিদে যাওয়া মন চায় না কিন্তু তারপরও একজন মানুষ যখন এই নামাজটা আল্লাহর হুকুম তার উপরে এ কথাটি সে বুঝতে পেরেছে তখন যতই কষ্ট হোক না কেন সেই কষ্টকে উপেক্ষা করে সে আল্লাহর আনুগত্যকে প্রাধান্য দিয়ে মসজিদে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য লুটিয়ে পড়ে ঠিক তেমনিভাবে গরমের সিজনে মানুষ রোজা রাখতে কষ্ট হয় মন চায় না রোজা রাখতে তারপরও যেহেতু সে আল্লাহর হুকুম আল্লাহর বিধানটিকে পালন করার জন্য সে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়ে কষ্ট হলেও সে রোজাকে রেখে যাচ্ছে এই যে আল্লাহর আদেশের উপরে একজন মানুষ কষ্ট করছে এটাকে বলা হয় আসর আলত্ত ঠিক তেমনিভাবে আল্লাহ রব আলামিন কোরআন শরীফে আদেশ করেছেন কুল্লিল মিনীন মিন আবুস রহিম ওয়াহ ফাজু ফরুজাহম এই আয়াতে কারিমের মাধ্যমে আল্লাহ তালা নারী এবং পুরুষ উভয়কে পর্দার সাথে থাকার জন্য তার চোখকে হেফাজত করার জন্য বলেছেন প্রিয় দর্শক একজন মানুষ তার উপরে সে ছেলে হোক মেয়ে হোক তার উভয়ের জন্যই পর্দা ফরজ তো পর্দার বিধানটা মানতে যতই কষ্ট হোক না কেন সে আল্লাহর এই বিধানটাকে পালন করতে যেয়ে সে কষ্ট করতেছে এটা হলো আশরুন আলহত্ত এমনিভাবে আমরা যে মাথায় সুন্নতি টুপি পড়ছি, সুন্নতি পাঞ্জাবি পরছি সুন্নতি পায়জামা পরছি এটা মানতে যতই কষ্ট হোক না কেন যেহেতু আল্লাহ এবং রসুলের আদেশ এখানে রয়েছে এটা সে মানে এটা হোক সাবরুন আলহাতআ এইভাবে আল্লাহর সকল বিধানের ক্ষেত্রে রসুলের সকল বিধানের ক্ষেত্রে মানতে যতই কষ্ট হোক না কেন সেই বিষয়টা মানা এবং তার কষ্টকে সহ্য করে নেওয়া এটা হল সবরুন আত। দ্বিতীয়ত সবরুন আনিল মাসিয়াত আল্লাহ এবং তার রসুল যে বিষয় নিষিদ্ধ করেছেন সেই নিষিদ্ধ বিষয়টি যতই মনের কাছে আকর্ষণীয় হোক না কেন সেই আকর্ষণীয় বস্তু থেকে মনকে বিরত রাখা এর নাম হলো সবরুন আনিল মাফিয়া যেমন ধরুন পাক সুদ খেতে নিষেধ করেছেন মনকে না খাওয়ার ব্যাপারে স্থির করা যে আমি খাবো না সুদ আল্লাহ নিষেধ করেছেন এমনিভাবে গান শুনতে আল্লাতলা নিষেধ করেছেন আল্লাহর রসুল নিষেধ করেছেন তো মন তো চায় গান শুনতে গান থেকে মনকে সংযত করা মনকে বিরত রাখা এটার নাম হলো সবরুন আনিল মাসিয়াত এভাবে হারাম জিনিসের দিকে নজর দেওয়া এটা মন চায় কিন্তু মনকে কন্ট্রোল করা মনের উপরে আত্মসংযম করা যে আমি হারাম জিনিসের দিকে তাকাবো না হারাম জিনিস আমি খাবো না আল্লাহর নিষিদ্ধ বস্তু এটা থেকে বিরত থাকতে যত কষ্টই হোক না কেন সে এই কষ্টকে মেনে নেয় এর নাম হলো সাবরুন আনিল মাসিয়া প্রিয় দর্শক আর এক ধরনের সবর তথা কষ্ট রয়েছে যে কষ্টটার নাম হলো সবরুন আলাল মাসিয়াত আল্লাহ রবুল আলামিনের পক্ষ থেকে আমাদের জীবন চলার পথে যে সকল কষ্ট বিপদাবাদ এসে থাকে সেই বিপদে আল্লাহর উপরে ভরসা করা এবং এই বিপদটা যে আল্লাহর পক্ষ থেকে এসেছে সেভাবে মনকে স্থির করা এর নাম হল সবরুন আনিল মুসিবত এই পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য সবর আর ধৈর্য ধারণ করেছেন আম্বিয়া ইকরাম রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলেন আসাদ বালা আন আল আম্বিয়াউ সুম্মাল আমসাল উ ফাল আমসাল এই পৃথিবীর সবচেয়ে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে আল্লাহকে মানার ক্ষেত্রে বিপদে ধৈর্য ধারণ করেছেন আম্বিয়া ইকরাম তারপর হলো সাহাবা একরাম তারপর হলেন তাবে আইন তারপর তাবে তাবে আইন তারপর আউলিয়া ইকরাম বুজুরগান দিন এভাবে আসতে আসতে যে যত বেশি আল্লাহর নিকটবর্তী তাকে আল্লাহ পাক তত বেশি মসিবত দিয়ে তাকে পরীক্ষা করেছেন যেমন আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমের মধ্যে বলেছেন ওয়ালা নাবলু আনা কুম বিষই ইমিনাল খাউফি আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব ওয়াল জু তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব ওয়া নাকিম মিনাল আমোয়াল তোমাদেরকে সম্পদ হানি করে তোমাদেরকে পরীক্ষা করব ওয়া সামারত ফসলের ক্ষতি করে আমি তোমাদেরকে পরীক্ষা করবো অবশ্যই সবিরিন আল্লাপাক আবার বলছেন যে হেনবি আপনি সুসংবাদ দেন যারা এই বিপদের মধ্যে আল্লাহকে ভুলে না এবং বিপদের মধ্যে সে ধৈর্য ধারণ করে প্রিয় দর্শক আমাদের রসুল আকরাম সাল্লাহ সাল্লামের গোটা জিন্দিগি ছিল সবরের দৃষ্টান্ত রসুল সাল্লাহ আসাল্লাম বদরের ময়দানে তিনি ধৈর্য ধারণ করেছেন অহুদের ময়দানে ধৈর্য ধারণ করেছেন খন্দকে রাসু সাল্লাহ সাল্লাম ধৈর্য ধারণ করেছেন তাইফের ময়দানে কাফের আর বেইমানের হাজার অত্যাচার নির্যাতনের পরেও তিনি ধৈর্য ধারণ করেছেন এমনিভাবে যদি আমরা আইউব আলাহি সালাতুয়া জীবনের দিকে তাকাই তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন কিন্তু এই বিপদের মধ্যেও তিনি আল্লাহর উপরে পূর্ণ তাওয়কুল করে ধৈর্য ধারণ করেছেন সাইদানা হজরত মূসা আলাইহিসাল্লা সালাম তিনি যখন ফেরাউনের কবলে পড়েছিলেন তিনি ধৈর্য ধারণ করেছেন আল্লাহর উপর তাওকুল করেছেন আল্লাহ রব্বুল আলামিন তাকে সেই বাহারি কুলজুম পার করে দিয়ে তিন প্রান্তরে পৌঁছিয়ে দিলেন নিরাপদে আল্লাহ পাক তাকে যেমন বিপদ দিয়েছেন এবং বিপদ থেকে তাকে উদ্ধারও করেছেন এমনিভাবে সকল আম্বি আই সকল সাহাবাই ক্রাম তাবে ইন তবে তাবে ইন তাদের জীবনের দিকে আমরা তাকালে দেখব যে তারা ধৈর্য ধারণ করেছেন সকল বিপদের মধ্যে তো সুতরাং একজন মুমিন তার জীবনেরও একমাত্র চাওয়া এবং পাওয়া হবে সে তার সকল বিপদে আল্লাহ তালার উপরে ধৈর্য ধারণ করবে প্রিয় দর্শক তাহলে আমরা তিনটি ধৈর্যের ব্যাপারে আলোচনা করলাম অর্থাৎ আল্লাহর আনুগত্যের ব্যাপারে ধৈর্য ধারণ করা গুণা থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য ধারণ করা বিপদে আল্লাহ তালার কাছে ধৈর্য ধারণ করা প্রিয় দর্শক এ পর্যায়ে আমি আপনাদের সামনে আলোচনা করব একজন ধৈর্য ধারণকারীর জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে কী কী পুরস্কার রয়েছে প্রিয় দর্শক যে ব্যক্তি এই তিন প্রকারের সবর তার জীবনের সাথে বানিয়ে নেবে আল্লাপাক বলেন ইন্নআল্লাহ মা সবিরিন সে ব্যক্তির সাথী আমি নিজে হয়ে গেলাম অর্থাৎ সবরকারীর সঙ্গী আল্লাহ রব্বুল আলমিন এজন্য দুনিয়ার কেউ যদি তার সাথে না থাকে আল্লাহ রব্বুল আলমিন তার সাথে আছে আর এই জন্য আউলিয়া ইকরাম বলেন যে তুমি দুনিয়ার সব কিছু পেয়েছ কিন্তু আল্লাহকে পাওনি তুমি কিছুই পাওনি আর তুমি আল্লাহকে পেয়েছ দুনিয়ার তুমি কিছুই পাওনি তুমি সব কিছু পেয়েছো সুতরাং একজন সবরকারী ব্যক্তি তার সাথে কিন্তু আল্লাহ তালা হয়ে যান এটা তার প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার আল্লাহতালা বলেন ওল্লাহ হইয় সাবিরিন সবিরিন আল্লাহ তালা সবিরিনদেরকে ধৈর্য ধারণকারীদেরকে আল্লাহ তালা পছন্দ করেন আল্লাহ তালা ভালোবাসেন সুতরাং যদি আল্লাহ আমাকে ভালোবাসেন তাহলে আমার কোনো দুনিয়াতেও ভয় নাই আখেরাতেও ভয় নাই এভাবে প্রিয় দর্শক একজন মানুষ দুনিয়ার জীবনে সারা জীবনের টার্গেট থাকে আমি যদি ঢাকা শহরে একটি ফ্ল্যাট বাড়ি কিনতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হতো আমি যদি আমেরিকাতে একটি ফ্ল্যাট কিনতে পারতাম একটা ফ্ল্যাটের জন্য সারা জীবন তার শেষ করে দেয় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলছেন তুমি মৃত্যুর পরে তুমি জান্নাতে একটি ফ্ল্যাট চাও তুমি জান্নাতে একটি রুম চাও সেই রুমটা তুমি যদি এই তিন ধরনের ধৈর্য ধারণ করতে পারো তোমার জীবন চলার পথে তাহলে তোমার জন্য জান্নাতের মধ্যে একটি ফ্ল্যাট বরাদ্দ করা হবে যেমন তালা বলছেন উলাইকা ইউজ জাউন গুরফা ওই সকল সবরকারীদের জন্য আল্লাহ রব্বুল আলমীন জান্নাতের মধ্যে স্পেশাল ফ্ল্যাট রেখেছেন বিমা সবার যেহেতু তারা দুনিয়ার জীবনে সবর করেছে ওয়া শুধু তার জন্য ফ্ল্যাটই নয় বরং যখন সে তার ফ্ল্যাটে রওনা করবে তখন ফেরেশতারা তাকে অভিবাদন জানাবেন অভিনন্দন জানাবেন শুভেচ্ছা ওয়েলকাম জানাতে থাকবেন এবং তাকে বলা হবে সালামান তুমি নিরাপদ তোমার আর কোনো কষ্ট করতে হবে না দুনিয়ার জীবনে যা কষ্ট করার তুমি করে এসেছো এখন তোমার জন্য শান্তি আর শান্তি নিরাপত্তা আর নিরাপত্তা প্রিয় দর্শক কোরআন শরীফের আল্লাহ তালা অন্য আয়াতের মধ্যে বলেন ওসালামুন আলাইকুম বিমা সবরতম তোমাদের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে নিরাপত্তা ঘোষণা করা হবে যেহেতু তোমরা দুনিয়াতে সবর করেছ এমনিভাবে একজন সবরকারীকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত দান করবেন এবং জান্নাতি পোশাক দান করবেন একজন মানুষের জীবনের অনেক চাহিদা থাকে তার মধ্যে সুন্দর একটি পোশাক কিন্তু আল্লাহ পাক সবরকারীদেরকে রেশমি পোশাক দান করবেন যে রেশমি পোশাক আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে তৈরি করেছেন শুধুমাত্র সেই সবরকারীদের জন্য আল্লাহ তালা বলছেন ও যাজা হুম বিমা সবারু জান্নাতা ও হারিরা যারা ধৈর্য ধারণ করেছে দুনিয়ার জীবনে তাদেরকে আমি জান্নাত দান করব এবং রেশমি পোশাক দ্বারা তাদেরকে সম্মানিত করবো প্রিয় দর্শক এভাবে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন কেয়ামতের ময়দানে কিছু মানুষদেরকে আল্লাহ রব্বুল আলমিন ডাকবেন আইনা সবিরুন ধৈর্য ধারণকারীরা কোথায় যারা এই তিন ধরনের সবর করেছে তাদেরকে আল্লাহ রব্বুল্ আলমিন ডাকবেন ডাকার পরে কিছু লোক দাঁড়িয়ে যাবেন তাদেরকে বলা হবে লিয়াদ জান্নাতা জান্নাতা কবলাল হিসাব তোমাদেরকে অনুমতি দেওয়া হলো তোমরা হিসাবের পূর্বেই জান্নাতের মধ্যে প্রবেশ করো প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলমিন সবরকারীদের জন্য কত বড় পুরস্কার রেখেছেন যে সব মানুষরা হিসাব নিকাশের জন্য অস্থির হয়ে যাবে কিন্তু যারা আত্মাকে কন্ট্রোল করতে পেরেছে অন্তরকে নিয়ন্ত্রণ করতে পারছে গুণা থেকে আল্লাহর বিধানের উপরে যারা মনটাকে স্থির রাখতে পেরেছে বিপদাপদে যারা ধৈর্য ধারণ করতে পারছে এদেরকে আল্লাহ আলামিন আলমিন ফেরেস্তার মাধ্যমে ঘোষণা দেবে যে তোমাদের কোনো হিসাব নিকাশ নাই বিনা হিসাবে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো আল্লাহ তালা আমাদেরকে এত বড় একটি মর্যাদা এত বড়ো একটি গুণ অর্জন করার তৌফিক দান করেন পাশাপাশি আল্লাহর আলামিন আলমিন কারিমের মধ্যে উল্লেখ করেছেন হিসাব সবের যারা হবে ধৈর্য ধারণকারী হবে তাদের জন্য আল্লাহ আলামিন আলমিন বিগৈরি হিসাব বিনা হিসাবে অসংখ্য অগণিত পুরস্কার তাদের জন্য দিবেন রাসু সাল্লাহ আসাল্লাম ইরশাদ করেন মা ইউসিবুল মুসলিমা মিন নাসবি, ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা গাম্মিন ওয়ালা আদান ইল্লা ইফরাল্লাহু বিহা খাপা ইয়াহু এই দীর্ঘ হাদিসের মধ্যে রাসুল্লাহ সাল্লাম বলেন যারা ধৈর্য ধারণ করবে মুসলমান যার কাছে কোনো চিন্তা কোনো রোগ কোনো মুসিবত কোনো টেনশন যা কিছুই আসুক না কেন এই সব কিছুর কারণেই স যখন সে ধৈর্য ধারণ করবে এমন কি তার পায়েও যদি একটি কাটাও বিধে সেই কাটার কারণে যে কষ্ট হয় এই কষ্টেও যখন সে ধৈর্য ধারণ করে কাফার আল্লাহ বিহা আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের আল্লাহ আল্লাহতালা মিটাই দেবেন মিন খাতাহু সুতরাং সবরের মাধ্যমে এতগুলো পুরস্কার আমরা পাচ্ছি আল্লাহর প্রিয় পাত্র হচ্ছি আল্লাহর নৈকট্য লাভ করতেছি পরকালে জান্নাত পাচ্ছি পরকালে আল্লাহ তালার পক্ষ থেকে স্পেশাল ফ্ল্যাট পাচ্ছি এভাবে আল্লাহ আল্লাহতালা বলেন অসংখ্য অগণিত পুরস্কার রয়েছে এভাবে পুরস্কার কত যে রয়েছে আল্লাহ পাক ভালো জানেন তবে আমরা যে পুরস্কারের কথা শুনলাম প্রিয় দর্শক আসুন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে সবরের মতো এত বড় নেয়ামত দৌলত দান করেন যার মাধ্যমে আমরা দুনিয়া এবং আখের এত সৌভাগ্যবান হতে পারি আমিন ও আখিরুদা আওয়ানা আনিল আহমদুলিল্লাহ রব্বিল্লা আলমিন আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য